প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ক্লাসে আমরা 2022 সালের এইচএসসি পরীক্ষার্থীদের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্টের হিসাব বিজ্ঞান অংশের সমাধান করব এবং তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখো, আজকের এই অ্যাসাইনমেন্টটি কিন্তু বেশ জটিল একটি অ্যাসাইনমেন্ট, তোমরা একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে। দেখো, অ্যাসাইনমেন্টে তোমাদের যে কাজটি করতে হবে সেটি হলো অ্যাসাইনমেন্টের দ্বিতীয় কলামে, অ্যাসাইনমেন্ট কলামে যেটি লেখা আছে এবং নিচে যে তিনটি প্রশ্ন দেওয়া আছে, ক, খ, গ, এই তিনটি কিন্তু তোমাদেরকে করতে হবে। এর পাশাপাশি শিক্ষণফল যেটি দেওয়া আছে এটি হলো তোমরা অ্যাসাইনমেন্ট থেকে এই জিনিসগুলো শিখতে পারবে এবং নির্দেশনার মধ্যে দেওয়া আছে তোমরা কীভাবে অঙ্কগুলো করতে পারবে। আসলে এই সপ্তাহের অ্যাসাইনমেন্টে ব্যাংক সমন্বয় বিবরণী থেকে তোমাদের অঙ্কটি দেওয়া হয়েছে। তো ব্যাংক সমন্বয় বিবরণীর অঙ্কতে মূলত নগদানের উদ্বৃত্ত এবং ব্যাংক উদ্বৃত্তের মধ্যে কিছু গরমিল থাকে। তো এখানেও 7টি এন্ট্রি দেওয়া আছে এবং প্রশ্নে বলা আছে এই 7টি এন্ট্রির কারণে কেন গরমিল হলো সেই কারণগুলো বলতে হবে। তো দেখো, প্রথমে বলা আছে চেক ইস্যু করা হয়েছে কিন্তু ব্যাংক কর্তৃক ডেবিট হয়নি 4,500 টাকা, এই লেনদেনটির কারণে কি করে ব্যাংকের গরমিল হলো। তো এটি যখন তোমরা লিখবে, তোমরা প্রথমে এক নাম্বার দিয়ে লেখা শুরু করবে গরমিলের কারণ। এখানে তোমরা লিখতে পারো, দেখো একটি চেক আমরা ইস্যু করেছে, আমানতকারী একটি চেক ইস্যু করেছে, তাহলে তোমরা লিখতে পারো আমানতকারী তার দেনা পরিশোধের জন্য কোনো পাওনাদার বরাবর চেক ইস্যু করেন এবং সাথে সাথে নগদান বইয়ে ব্যাংক হিসাবে ক্রেডিট করে দেন, কিন্তু চেকটি প্রাপক যতক্ষণ পর্যন্ত না ব্যাংকে উপস্থাপন করে ততক্ষণ পর্যন্ত পাস বইতে উদ্বৃত্ত বেশি থাকে, কেননা ব্যাংক থেকে কিন্তু সেটিকে বাদ দেওয়া হয় না, তাই ব্যাংকের সাথে নগদান হিসাবে একটি গরমিল দেখা দেয়। দ্বিতীয়ত যেটি রয়েছে, আদায়ের জন্য 8,500 টাকার চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যাংক বিবরণীতে এখনও লেখা হয়নি। দেখো, এখানে যিনি আমানতকারী অর্থাৎ ব্যাংকে টাকা জমা রাখছেন, তিনি আদায়ের জন্য ব্যাংকে একটি চেক জমা দিয়েছেন, তাহলে তুমি কি লিখবে, যখন আমানতকারীরা আদায়ের জন্য চেক ব্যাংকে জমা দেয় তখন তিনি তার নগদান বইয়ের ব্যাংক কলামকে বৃদ্ধি করেন, কিন্তু ব্যাংক যতক্ষণ পর্যন্ত আদায় করতে না পারে ততক্ষণ পর্যন্ত পাস বইতে এটিকে ক্রেডিট করা হয় না। যেহেতু ব্যাংক এখন আদায় করতে পারেনি তাই নগদান উদ্বৃত্ত এবং ব্যাংকের উদ্বৃত্তের মধ্যে গরমিল দেখা দিয়েছে। তিন নম্বরে যেটি রয়েছে, অন্য একজন গ্রাহক কর্তৃক ইস্যুকৃত 10,500 টাকার চেক ব্যাংক ভুলবশত অত্র হিসাবে ডেবিট করেছে। এর মানে হলো অন্য একজন গ্রাহক ব্যাংকে একটি চেক ইস্যু করেছে কিন্তু ব্যাংক ভুলবশত আমানতকারীর হিসেবে, অর্থাৎ আমরা যেই অঙ্ক আমানতকারীর অঙ্ক করছি তার হিসাবে ডেবিট করে ফেলেছে, তার হিসাব থেকে টাকাটা কেটে নিয়েছে। তো এটি ব্যাংক ভুল করেছে, এই কারণে কিন্তু নগদান উদ্বৃত্ত এবং ব্যাংক উদ্বৃত্তের মধ্যে সমন্বয়হীনতা দেখা দিয়েছে। চার নম্বরে যেটি বলা আছে, ব্যাংক লভ্যাংশ বাবদ আদায় করেছে 10,000 টাকা। তো এখানে ব্যাংক কিন্তু লভ্যাংশ আদায় করে ব্যাংকের টাকা বাড়িয়ে দিয়েছে কিন্তু আমানতকারী যে সে কিন্তু তার নগদান বই টাকাটাকে বৃদ্ধি করেনি, এই কারণে আমানতকারী এবং ব্যাংকের হিসাবের মধ্যে গরমিল দেখা দিয়েছে। পাঁচ নম্বরে বলা আছে, ব্যাংক সার্ভিস চার্জ বাবদ 1,500 টাকা ডেবিট করেছে। ডেবিট করেছে মানে ব্যাংক থেকে টাকা কেটে নিয়েছে সার্ভিস চার্জ বাবদ। তো ব্যাংক টাকা কেটে নিলে ব্যাংকের অ্যামাউন্ট কিন্তু কমিয়ে দিয়েছে, কিন্তু আমানতকারী কিন্তু তার নগদান বই থেকে টাকাটাকে এখনও কমায়নি, যে কারণে নগদান বই উদ্বৃত্ত এবং ব্যাংক উদ্বৃত্তর মধ্যে গরমিল দেখা দিয়েছে। ছ নম্বরে দেখো, বলা আছে একজন পাওনাদারকে 12,000 টাকার একটি চেক ইস্যু করে ভুলে নগদান বইতে 1,200 টাকা লেখা হয়েছে। যখন আমানতকারী 12,000 একটা চেক টাকার একটা চেক ইস্যু করে ব্যাংক কিন্তু 12,000 টাকা পরিশোধ করবে এবং 12,000 টাকা অ্যামাউন্টটা কমিয়ে দিবে, কিন্তু আমানতকারী লক্ষ্য করে দেখো মাত্র 1,200 টাকা কমিয়েছে, তাহলে আমানতকারী এখানে ভুল করেছে। এই ভুলের কারণে কিন্তু নগদান বই উদ্বৃত্ত এবং ব্যাংক উদ্বৃত্তের মধ্যে অমিল দেখা দিবে, গরমিল দেখা দিবে। সর্বশেষ যেটি রয়েছে, আদায়ের জন্য ব্যাংকে প্রেরিত প্রাপ্য বিল বাবদ ব্যাংক 51,000 টাকা আদায় করেছে যা নগদানভুক্ত হয়নি। তো ব্যাংক 51,000 টাকা আদায় করে ব্যাংক কিন্তু তার উদ্বৃত্তটাকে ক্রেডিট করেছে, অর্থাৎ টাকাটাকে বাড়িয়ে দিয়েছে, কিন্তু আমানতকারী নগদানভুক্ত করেনি, মানে নগদান বইতে এখন হিসাবভুক্ত করেনি, এই কারণে কিন্তু গরমিল দেখা দিয়েছে। তো ক নম্বর প্রশ্নে এই কথাগুলোকে, যেগুলো তোমরা বুঝতে পেরেছো সেগুলোকে তোমরা সুন্দর করে প্রতিটির জন্য দুই লাইনে সাজিয়ে সাজিয়ে লিখে দিবে। এরপরে দেখো, খ নম্বরে বলা আছে উপযুক্ত তথ্যের আলোকে প্রচলিত পদ্ধতিতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। আমরা এখন সেই অঙ্কটি করবো। নম্বর অঙ্ক করার জন্য প্রথমে আমাদেরকে প্রতিষ্ঠানের নাম লিখে নিতে হবে, এটার নাম হলো সাগর অ্যান্ড কোং। সাগর অ্যান্ড কোং এর ব্যাংক সমন্বয় বিবরণী এবং তারিখটি লিখে নিতে হবে। এরপর দেখো, আমরা করাকলাম বিবরণ দুটি টাকার ঘর। প্রথমে যে ব্যালেন্সটি দেওয়া আছে নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত সেটি আমাদের লিখে নিতে হবে, নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত দ্বিতীয় ঘর টাকাটা 48,600 টাকা। তো এরপর দেখো, এক নম্বরে বলা আছে চেক ইস্যু করা হয়েছে কিন্তু ব্যাংক কর্তৃক ডেবিট করা হয়নি, মানে ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়নি। চিন্তা করে দেখো, ধরো এটা তোমার নগদের টাকা, এটা তোমার ব্যাংকের টাকা, দুইটা ব্যালেন্স সমান আছে। বলা আছে চেক ইস্যু করা হয়েছে, মানে তুমি পাওনাদারকে চেক দিলে, তাহলে তুমি কী করেছো, তোমার ব্যাংকের টাকা মানে তোমার নগদ টাকা কমিয়েছো,
কিন্তু ব্যাংক ডেবিট করেনি, মানে ব্যাংকে এখনো টাকাটা কমায়নি, তাহলে তোমাকে কি করতে হবে? প্রচলিত নিয়মের নিয়ম হলো ব্যাংকে যা আছে তোমাকে তাই করতে হবে। তাহলে তুমি কমিয়ে দিয়েছিলে, ব্যাংক যেহেতু কমায়নি তোমাকে এখন বাড়িয়ে দিতে হবে, বৃদ্ধি করতে হবে। তাহলে বাড়ানো মানে যোগ করা, এই কারণে আমরা যোগের ঘরে লিখেছি ইস্যুকৃত চেক যা ব্যাংক কর্তৃক ডেবিট করা হয়নি বা পরিশোধ করা হয়নি, 4,500 টাকা। দ্বিতীয় এন্ট্রি আছে আদায়ের জন্য 8,500 টাকার চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছিল কিন্তু ব্যাংক ডেবিট এখনো লেখা হয়নি, মানে ব্যাংকে এখন আদায় করতে পারেনি। আবার চিন্তা করো, এটা তোমার হিসাব, এটা ব্যাংকের হিসাব। তুমি আদায়ের জন্য যখন চেকটা ব্যাংকে জমা দিলে তুমি তোমার টাকা বৃদ্ধি করেছো কিন্তু ব্যাংক এখনো বৃদ্ধি করতে পারেনি, তাহলে তোমাকে কি করতে হবে? কমিয়ে দিতে হবে। তার মানে চলে যাবে বিয়োগের ঘরে। এই দেখো বিয়োগে লেখা আছে আদায়ের জন্য জমা কিছু চেক যা ব্যাংক এখনো আদায় করতে পারেনি। 3 নম্বর এন্ট্রিতে আছে অন্য একজন গ্রাহক কর্তৃক ইস্যুকৃত 10,500 টাকার একটি চেক ব্যাংক ভুলবশত অর্থ হিসাবে, মানে আমাদের হিসাবে ডেবিট করে ফেলছে। ধরো আবার ব্যাংক, এটা তোমার হিসাব, এটা ব্যাংকের হিসাব সমান ছিল, ব্যাংক ভুলে ডেবিট করেছে, মানে ব্যাংক ভুলে কমিয়ে ফেলেছে, ভুলটা ব্যাংকের, কিন্তু এখন তোমাকে সংশোধন করার জন্য প্রচলিত নিয়মে কি করতে হবে? তোমাকে এখন কমিয়ে ফেলতে হবে। তার মানে এটিও তোমাকে বিয়োগ করতে হবে, অন্য গ্রাহকের চেক যা ব্যাংক ভুলে ডেবিট করেছে এই টাকাটাও বিয়োগ করে দিতে হবে। 4 নম্বরে ছিল ব্যাংক লভ্যাংশ বাবদ আদায় করেছে, তার মানে ব্যাংক আদায় করে বাড়িয়ে দিয়েছে, তোমাকে কি করতে হবে? বাড়াতে হবে ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়, যেটি যোগের ঘরে চলে যাবে। 5 নম্বরে তার বিপরীত দেখো, বলা আছে ব্যাংক সার্ভিস চার্জ বাবদ এত টাকা ডেবিট করেছে, মানে ব্যাংক টাকা কেটে নিয়েছে, মানে ব্যাংক তার হিসাব থেকে কমিয়ে দিয়েছে, তাহলে তোমাকে কি করতে হবে? কমিয়ে দিতে হবে ব্যাংক সার্ভিস চার্জ 1,500 টাকা, এটা কমিয়ে দিতে হবে। 6 নম্বরে আছে একজন পাওনাদারকে 12,000 টাকার চেক ইস্যু করে ভুলে নগদান বইতে 1,200 টাকা লেখা হয়েছে। দেখো তুমি যখন 12,000 টাকার চেক ইস্যু করেছো ব্যাংক কিন্তু 12,000 টাকা কমিয়ে দিয়েছে, কিন্তু তুমি ভুলে কি করেছো? 1,200 টাকা কমিয়েছো, তাহলে কম কমিয়েছো তুমি, তাহলে এখন তোমাকে আরও কমাতে হবে। কত কমাতে হবে? যত টাকা কম কমিয়েছিলে, তুমি চেকটা দিয়েছো 12,000 টাকা, কমিয়েছো 1,200, তাহলে 12,000 থেকে 1,200 বিয়োগ করো, পার্থক্য হয় 10,800 টাকা। এই 10,800 টাকা তোমাকে এখন আরও কমাতে হবে, কি লিখতে হবে? ইস্যুকৃত চেক যা কম মূল্যে লেখা হয়েছে। সর্বশেষ যে এন্টিটি রয়েছে আদায়ের জন্য ব্যাংকে প্রেরিত প্রাপ্য বিল বাবদ ব্যাংক 51,000 টাকা আদায় করেছে যা নগদানভুক্ত হয়নি, উক্ত বিলের লিখিত মূল্য ছিল 50,000 টাকা। তো দেখো ব্যাংক এখানে 51,000 টাকা আদায় করেছে কিন্তু নগদানে লেখা হয়নি, তো ব্যাংক 51,000 টাকা আদায় করে কিন্তু ব্যাংক তার হিসাবটাকে 51,000 টাকা বাড়িয়েছে, ব্যাংকে 51,000 টাকা বেড়ে গেছে, তাহলে আমাদের কি করতে হবে? 51,000 টাকা বাড়াতে হবে, তার মানে যোগ করতে হবে, ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল আদায় 51,000 টাকা যোগ করতে হবে। এরপর তোমরা কি করবে? এই 3টা যোগের যোগ করতে হবে, যোগ করলে আমরা এই টাকাটা পেয়ে যাবো, এরপর আগের ব্যালেন্সের সাথে এটা যোগ। এরপর 4টা বিয়োগের যোগ করতে হবে, এটা যোগ করলে হয় 31,300 টাকা, এটা থেকে এটা বিয়োগ করে দিতে হবে, তাহলে আমরা পেয়ে যাবো ব্যালেন্স। এই ব্যালেন্সটাকে বলা হবে ব্যাংক বিবরণী বা পাসবই মোতাবেক ব্যাংক জমা। দেখো গ নম্বরে বলা হয়েছে সংশোধিত জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করতে হবে। তো সংশোধিত জের পদ্ধতির নিয়ম হলো আমরা খ নম্বরে যে উদ্বৃত্তটা পেয়েছি সেটি নিয়ে সেই সংশোধিত উদ্বৃত্ত নিয়ে অঙ্কটি করতে হবে। দেখো তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টের নির্দেশনা অংশটুকুতে দেখতে পারবে গ নম্বরে বলা আছে ক্ষয়ের ফলাফলের ভিত্তিতে তৈরি করতে হবে। তার মানে আমাদের সংশোধিত যে নিয়মে ক্ষয়ের উত্তর নিয়ে কাজ করতে হবে এবং শুধুমাত্র পাস বইতে বা ব্যাংক বিবরণীতে, অর্থাৎ এক কথায় বললে ব্যাংক যে কাজগুলো করেনি শুধু সেগুলো সংশোধন করতে হবে। তো দেখো প্রথমে আমরা লিখে নিয়েছি নগদান বইয়ের সংশোধিত জের, যেটি আমাদের খ নম্বরের উত্তর ছিল 82,800 টাকা। এখন দেখো এন্ট্রিগুলো যদি আবার আমরা দেখি, 1 তারিখে বলা ছিল করা হয়েছে ব্যাংক ডেবিট করেনি বা ব্যাংক কর্তৃক পরিশোধ করা হয়নি, তাহলে এটির কাজ ব্যাংক করেনি, এই কারণে এটির আমরা সংশোধন করবো। কীভাবে সংশোধন করবো সেটা কিন্তু আগেই দেখেছো, যে আমরা টাকা কমিয়ে দিচ্ছি ব্যাংক কমাইনি, তাহলে আমাদেরকে এখন বৃদ্ধি করতে হবে, এটা যোগের ঘরে আমরা লিখে দিলাম। এরপরে বলা আছে আদায়ের জন্য এত টাকার একটি চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে, ব্যাংক বিবরণীতে এখনো লেখা হয়নি, এটিও ব্যাংক কাজ করেনি, তাহলে এটির কাজও কিন্তু তোমরা আগের দিকে বুঝেছো যেটি বিয়োগ করতে হবে। 3 নম্বরে দেখো বলা আছে একজন গ্রাহক অন্য একজন গ্রাহককে ইস্যুকৃত 10,500 টাকার চেক ভুলে অত্র গ্রাহকের, অর্থাৎ আমাদের হিসাবে ডেবিট করা হয়েছে, এই ভুলটিও কিন্তু ব্যাংক করেছে, যে কারণে এটিরও পোস্টিং দিতে হবে, অন্য গ্রাহকের চেক 10,500 টাকা আমরা বিয়োগ করে দিলাম। এরপরে যে এন্ট্রিগুলো আছে, যতগুলো এন্ট্রি আছে দেখো, 4 তারিখে ব্যাংক লভ্যাংশ আদায় করেছে, ব্যাংক তার কাজ করেছে, নগদানের কাজ হয়নি, তাহলে এটা এই সংশোধিত জের পদ্ধতিতে যাবে না। 5 নম্বরে আছে ব্যাংক সার্ভিস চার্জ আদায় করেছে, ব্যাংক তার কাজ করেছে, তাহলে এই সংশোধনী পদ্ধতিতে এটিও যাবে না। 6 নম্বরে বলা আছে একজন পাওনাদারকে 12,000 টাকার চেক ইস্যু করে 1,200 টাকা নগদান বইতে লেখা হয়েছে, ভুলটা নগদানে, তাহলে এটাও সংশোধনীত জেরে যাবে না। 7 নম্বরে বলা আছে আদায়ের জন্য ব্যাংকে প্রেরিত প্রাপ্য বিল ব্যাংক আদায় করেছে, নগদান বইতে লেখা হয়নি, তাহলে এখানেও ভুল কিন্তু নগদান বইতে, এই সংশোধিত জের পদ্ধতিতে শুধুমাত্র ব্যাংকের ভুলগুলোকে আমাদের পোস্টিং দিতে হবে, বাকিগুলো দেওয়ার কোনো দরকার নেই। তাহলে দেখো যোগে 1টা মাত্র এন্ট্রি আছে, আমরা দ্বিতীয় ঘরে লিখে দিলাম, যোগ করলে এত টাকা হয়,
বিয়োগে আছে দুটো এন্ট্রি, দুটো যোগ করলে এতটা পাই, এটা থেকে আমরা বিয়োগ করে দিলাম। তাহলে আমরা পেয়ে গেলাম পাঁচ দুই মোতাবেক ব্যাংক জমা অতিরিক্ত। আশা করি পুরো অ্যাসাইনমেন্টটা তোমরা বুঝতে পেরেছো। তারপর যদি কারো কোনো কিছু বুঝতে সমস্যা থাকে তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিও। তো একটা জিনিস তোমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে, শুধুমাত্র খাতায় লেখার জন্য অ্যাসাইনমেন্টগুলো করলেই কিন্তু হবে না, কারণ এগুলোর উপরেই কিন্তু ধরে নেওয়া হবে যে তোমরা এগুলো শিখেছো। তোমরা যখন কলেজে ক্লাস করবে এই ক্লাসগুলো কিন্তু আর পাবে না, তাই তোমরা বুঝে শুনে অ্যাসাইনমেন্টগুলো করার চেষ্টা করবে। ধন্যবাদ সকলকে।